সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, আমি আজকে আপনাদেরকে জানাবো যে দুদকের থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনের অবস্থানটা কি এবং বর্তমানে তার কি হয়েছিল। মানে কি হয়েছিল বলতে আমি এটাই বোঝাচ্ছি যে দুদক থেকে তিনি তার মানে সততার জন্য তার চাকরিটি হারিয়েছেন, এমনটাই গণমাধ্যমে নিউজ হয়েছে। তো সম্প্রতি এই গণমাধ্যমে নিউজ হওয়ার পরে শরীফ উদ্দিন ভাইয়ের কাছে 35টি চাকরির প্রস্তাব এসেছে এবং সেখানে দেশি বিদেশি কোম্পানি সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিরাও রয়েছেন এবং তাকে ভালো বেতনে চাকরিতে নেওয়ার প্রস্তাব করেছেন। দর্শক, এছাড়াও কিন্তু তিনি এই 35টি চাকরির অফার পাওয়ার পরেও শরীফ উদ্দিনের তার মন্তব্যটা কি বা তিনি কি চাচ্ছেন সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা দেখে আসি মানে কি চাচ্ছেন তিনি। দুদকের চাকরিচ্যুত সেই কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় অন্তত 35টি কোম্পানি, যার মধ্যে বেসরকারি এয়ারলাইন্সে 2 লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে। তবে যে কোম্পানিতে দেশ ও দেশের মানুষ হিসেবে কাজ করতে পারবেন সেখানেই যোগ দেওয়ার কথা বলছেন শরীফ উদ্দিন। একসময়ের দাপুটে দুদক কর্মকর্তা, এখন দোকানের ক্যাশিয়ার। সম্প্রতি ডিবিসি নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে একসময়ের দুদক কর্মকর্তার দোকানে কাজ করা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর তাকে চাকরি দিতে এগিয়ে এলো 35টির মতো প্রতিষ্ঠান, যার মধ্যে আছে দেশি বিদেশি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি ও নামি দামি এয়ারলাইন্স কোম্পানিও। জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কোম্পানি, যেমন আছে আপনার সিকিউরিটি কোম্পানি, ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম ডিফেন্স ঠিকাদার কোম্পানি, আপনার সৌদি আরবের বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনার আছে আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা ব্যাংকও আছে, কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এবং এয়ারলাইন্স কোম্পানি আছে, যেটা আপনি বললেন যে বা একটা হিউজ সেক্টর আছে, ওদের সিইও হিসেবে যোগদান করার জন্য অফার আসছে। আসতে আমার আমি যে ভেটেরিনারি সেক্টর পড়াশোনা করতাম সেই সেক্টরের সর্বোচ্চ লেভেল থেকে সর্বোচ্চ পোস্টে আসতে আসতে বড় বড় মাল্টি গ্রুপ অফ কোম্পানিজের জিএম এবং ডিএমডি হিসেবে প্রস্তাব আসছে। একসাথে অনেকগুলো চাকরির প্রস্তাবে শরীফ উদ্দিন জানান যে কোম্পানিতে কাজ করবেন সেখানেই দেশপ্রেমকে অগ্রাধিকার দিতে চান তিনি। এত কিছুর পরও দুদকের আগের পথটিতেই ফিরে যেতে চান শরীফ উদ্দিন। আসলে আমি এগুলো যে আসছে এটা আমি বলবো যে এটা এই এটা গণমাধ্যম কর্মীদের ভালোবাসা বা আল্লাহ আমাকে এটা সবরের ফলে এটা আমাকে দিয়েছেন। আল্লাহ যেহেতু এখন আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে সবার দোয়ায় ভালোবাসায়, আমি ইনশাল্লাহ যোগদান করবো। হয়তো আগামী সপ্তাহে যেটা লিগাল স্ট্রাকচার ভালো, যেটাতে আপনার মানে এই যে দুষ্ট চক্রগুলো যাতে আগে আরও ওই কোম্পানিকেও যাতে ইয়ে করতে না পারে এবং ওই কোম্পানিতে যাতে থেকে দেশ ও মানুষের কল্যাণে, বিশেষ করে আমার মূল থাকার যে দেশপ্রেম, দেশের মানুষের সেবা, মানুষের কর্মসংস্থান, এটা করতে পারে, আমি সেই কোম্পানিকে প্রায়োরিটি দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফের সর্বশেষ পরিস্থিতি জানার পর দেশের নানা প্রান্ত থেকে তার সাথে দেখা করতে আসছেন অসংখ্য মানুষ, অনেকে সাথে নিয়ে আসছেন মিষ্টিও। এসবকে মানুষের ভালোবাসা হিসেবে গ্রহণ করতে চান তিনি। মিষ্টি নিয়ে আসছি ভাইয়ের জন্য ভালো একটা জেনে, তো আমি ওনাকে দেখার জন্য সালাম করেছি পায়ে ধরে। আমি একজন প্রবাসী, তো গতকালকে যখন সোশ্যাল মিডিয়াতে ওনার নিউজটা দেখতে পাই, তো আমার আসলে কেমন জানি ওনার সাথে একটু দেখা করবো, যে আসলে আমার ভিতরে লাগতেছে উনি একজন সৎ মানুষ, দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে ওনার এই অবস্থা। বিভিন্ন চাকরির প্রস্তাব আসায় আনন্দিত শরীফ উদ্দিনের পরিবারের সদস্যরাও। তবে এখনও প্রধানমন্ত্রীর কাছে শরীফ উদ্দিনের আগের চাকরিটাই ফেরত চান তারা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইকে সে আগের যে দুদক কর্মকর্তা ছিল ওইখানে তাকে পূর্ণ বহাল করুক, এটা আমাদের আশা। সুপ্রিয় দর্শক, আপনারা শরীফ উদ্দিনের কথাগুলো শুনেছেন। আসলে তিনি চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তেনাকে আবার দুদকের সেই চাকরিতে বহাল করা হোক, তিনি এই বিষয়টি চাচ্ছেন। বাট এছাড়াও যে চাকরিগুলো অফার এসেছে তার জন্য, তো সেই চাকরিগুলোতে আসলে তিনি মানে করতে চাচ্ছেন, বাট তিনি চাচ্ছেন যে মূলত যদি তাকে পূর্বে চাকরিতে সরকার মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ যদি সেই চাকরিতে তাকে বহাল করা হয় তাহলে তিনি সেই চাকরি করবেন। দর্শক, আপনাদের মন্তব্যে কি? দুদকের শরীফুলের বর্তমান যে অবস্থানটি সেই অবস্থানটি নিয়ে আপনারা কি মনে করতেছেন যে দুদকের শরীফুলের কি উচিত যে তিনি আবারও সেই দুদকের কর্মের মধ্যে তিনি ফিরে যান, দুদকের চাকরিতে তিনি ফিরে যান, নাকি তার যে 35টি চাকরির অফার এসেছে সেই চাকরিগুলো থেকে তিনি যে কোনো একটি ভালো চাকরি বেছে নেবেন? অবশ্যই তিনি বলেছেন যে আসলে তিনি এমন একটি চাকরি করতে চান যেখানে তিনি দেশের মানুষের সেবা করতে পারেন এবং যেখানে তিনি সৎ থেকে মা বাংলাদেশের বেকারত্ব দূর করতে পারেন, এমনটাই তিনি বলেছেন। দর্শক, আপনাদের মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।